পুজোয় অসুর বৃষ্টি, আর এবার বঙ্গে দুর্যোগের আশঙ্কা। পশ্চিমবঙ্গের কয়েকটি জেলা ও বাংলাদেশে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে, সতর্কতাও জারি করা হয়েছে। কেননা উত্তরপ্রদেশ ও বিহার তথা উত্তর ভারতে প্রবল বর্ষণের জেরে ফারাক্কা ব্যারাজের 109টি লঙ্কেটি খুলে দিল কর্তৃপক্ষ, ফলে প্লাবনের আশঙ্কা তৈরি হলো পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে। তো এমনই কিন্তু একটি দুঃসংবাদ নিয়ে আসছি। তো ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতো আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে ভিডিওতে একটা লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। উত্তরপ্রদেশ ও বিহারে রেকর্ড বৃষ্টির উপচে পড়ছে বাঁধের জল, ফলে ফারাক্কা বাঁধের সবকটি লঙ্কেট একসঙ্গে খুলে দিল সেখানকার কর্তৃপক্ষ। এর জেরে মুর্শিদাবাদের কিয়দংশ ও বাংলাদেশ প্লাবনের আশঙ্কা তৈরি হলো। গঙ্গা ছাড়াও মালদা জেলার প্রায় সমস্ত নদীতে জল ক্রমশ বাড়ছে। নাগাড়ে বর্ষণে ইংরেজবাজার শহরে একাধিক এলাকায় জলের তলায় পড়ে গেছে। সোমবার ফারাক্কা ব্যারাজের 109টি লঙ্কেটি খুলে দেয় কর্তৃপক্ষ, যার জেরে নদীর নিম্নগতিতে প্লাবনের তৈরি হয়েছে। জল বেড়েছে মালদা জেলার ফুলহর ও মহানন্দা ও কালিন্দি নদীতে। নাগাড়ে বৃষ্টিতে প্লাবিত ইংরেজবাজার ও পুরাতন মালদা পুরসভার বিস্তীর্ণ এলাকা। বৃষ্টির জেলে জল জমেছে মালদা মেডিকেল কলেজ ও আইটিআই কলেজে। জমা জলে নাকাল হয়ে সোমবার পথ অবরোধ করেন স্থানীয় লোকেরা। ইংরেজবাজার পুরসভার 29টি ওয়ার্ডের মধ্যে 21টি ওয়ার্ডে জলমগ্ন রয়েছে। পুরাতন মালদা পুরসভার 20টি ওয়ার্ডের মধ্যে 9টি জলের তলায় রয়েছে। জেলায় একাধিক জায়গায় নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। চরম বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা ফুলহর, যার ফলে লাগাতার নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর মিলছে। তবে এখানেই রেহাই নেই, তীব্র জলস্রোতে বাংলাদেশের কতগুলো জেলায় সতর্কতা জারি করা হয়েছে। তো এটি ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এমন ধরনের খবর পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিও দেখা